এবারে চলো আমরা জানি বিজ্ঞাপন খরচটা কি। দেখো, বিজ্ঞাপনের অনেক সিস্টেম চালু হয়েছে বাজারে। প্রথম প্রথম তো বিজ্ঞাপন দিত কিভাবে, হয়তো মাইকে বিজ্ঞাপন দিত বা দেয়ালে লিখে বিজ্ঞাপন দিত। বিজ্ঞাপনের অনেক ধারা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। দেখবা যে আমরা আগে বিজ্ঞাপন দেখতাম, বিজ্ঞাপন শুনতাম রেডিওতে, তারপরে বিজ্ঞাপন দেখতাম টেলিভিশনে, মানে বিভিন্ন পণ্যের বিজ্ঞাপন দেয়া। বিজ্ঞাপন মানে বিশেষভাবে জ্ঞাপন করা, জ্ঞাপন মানে হচ্ছে জানানো, তোমার পণ্যের বিভিন্ন ফিচার সম্পর্কে, বিভিন্ন গুণাগুণ সম্পর্কে যখন তুমি তোমার গ্রাহকদেরকে মানে ক্রেতাদেরকে জানাবা, সেটাই হবে বিজ্ঞাপন। তো একটু আগে বলছিলাম যে আগে বিজ্ঞাপন রেডিওতে ছিল, তারপরে টিভিতে আসছে, এখন অনেক ক্ষেত্রে দেখা যায় পোস্টারিং করে বিজ্ঞাপন করা হয়। বিভিন্ন হাসপাতালের বা বিভিন্ন মানে ডাক্তার যেখানে চেম্বারের বিজ্ঞাপন এখন মাইকিং করে করা হয়। তারপরে ধরো বিজ্ঞাপনের আরো আকাশ বিজ্ঞাপনও হচ্ছে, ধরো একটা হেলিকপ্টারে খুব নিচ দিয়ে যাবে, তার নিচে দিয়ে বিরাট একটা ব্যানার থাকবে, সেখানে থাকবে যে লাক্স। তো এটা হচ্ছে আকাশ বিজ্ঞাপনের একটা মানে উদাহরণ, এইভাবে আকাশ বিজ্ঞাপন দেওয়া হয়। এখন সবচেয়ে জনপ্রিয় যে বিজ্ঞাপনটা হচ্ছে, সেটা হচ্ছে যে বিলবোর্ড বিজ্ঞাপন, একটা ব্যয়বহুল বিজ্ঞাপন দেখবা যে বিভিন্ন শহরের মোড়ের মধ্যে বড় এক পর্দা, সে পর্দার মধ্যে কোনো একটা কোম্পানির পণ্যের বিজ্ঞাপন চলছে, সেটা হচ্ছে পণ্য বিজ্ঞাপন, সরি সেটা হচ্ছে বিলবোর্ড বিজ্ঞাপন। আরেকটা বিজ্ঞাপন আছে পণ্য বিজ্ঞাপন, এই বিজ্ঞাপনটার সাথে তোমরা হয়তো পরিচিত হয়ে থাকতে পারো। দেখবা যে বিভিন্ন কোম্পানি, যেমন ধরো সেভেন আপ কোম্পানি বা সানসিল্ক বা অল ক্লিয়ার, এইসব কোম্পানি বা আরো অন্যান্য অন্যান্য কোম্পানি আছে, যারা কি করে তাদের পণ্যগুলা নিয়ে বিভিন্ন স্কুল কলেজে যায়, যাওয়ার পরে ফ্রিতেই তাদের পণ্যগুলা বিতরণ করে, এটাও কিন্তু একটা বিজ্ঞাপন। জাস্ট তাদের পণ্য সম্পর্কে ক্রেতাদেরকে জানাচ্ছে একটা সিস্টেমে, তো বিনামূল্যে পণ্য বিতরণটাও কিন্তু একটা বিজ্ঞাপন। তো বিজ্ঞাপনটা প্রতিষ্ঠানের জন্য একটা খরচ বা ব্যয় হিসাব। তো ছবিতে কিন্তু তোমরা যাকে দেখতে পাচ্ছ, সে হচ্ছে অ্যাপল কোম্পানির প্রতিষ্ঠাতা, নামটা তো ভুলে গেলাম, কি জানি নামটা, স্টিভ জবস, সে হচ্ছে স্টিভ জবস। তো তার হাতে তোমরা অ্যাপল কোম্পানির একটা আইপড দেখতে পাচ্ছ। তো এই যে উনি আইপডটা এভাবে ধরে ছবিটা তুলেছেন, মূলত কিন্তু বিজ্ঞাপনের উদ্দেশ্যেই। তো আইপডের একটা বিজ্ঞাপন তিনি নিয়ে এভাবে দিয়ে দিলেন। তো বিজ্ঞাপনের একটা নতুন ধারা কিন্তু হচ্ছে যে এভাবে ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেয়া, এটাও কিন্তু একটা বিজ্ঞাপনের ধরন। তো বিজ্ঞাপন খরচ একটা ব্যয়, এটাই মনে রেখো। এবার চলো আমরা পরবর্তীতে যাই। এবার চলো আমরা আইন খরচ বা মামলা খরচ সম্পর্কে একটু জানি। আইন খরচ বা মামলা খরচটা কি? তোমার প্রতিষ্ঠানের কোনো পণ্যের পণ্য খারাপ হয়েছে, এই কারণে কেউ একজন কেস কইরা দিল, বা তোমার প্রতিষ্ঠানের জায়গা নিয়ে অন্য প্রতিষ্ঠান দাবি করতেছে যে এই জায়গাটা আমার, বা তোমার প্রতিষ্ঠানের কোনো কিছু তুমি নিজের মা বা তোমার স্বত্বাধিকার বা কপিরাইট কেউ নকল করে ফেলছে, তো এই কারণে যখন মামলা হবে কোনো ব্যাপারে, তো এই মামলার জন্য কিন্তু তোমাকে খরচ করতে হবে বিভিন্নভাবে, উকিলের পিছনে, আদালতে বিভিন্নভাবে তোমাকে খরচ করতে হতে পারে। সেটাই হচ্ছে মামলা খরচ, মানে তোমার প্রতিষ্ঠানের মামলা পরিচালনা করার জন্য যে খরচগুলো করবা, সেগুলোই হচ্ছে মামলা খরচ বা আইন খরচ। তো এই আইন খরচ বা মামলা খরচ প্রতিষ্ঠানের জন্য একটা ব্যয় হিসাব। এবারে আসো আমরা জানি আপ্যায়ন খরচ। দেখো এই ছবিটা মনে হয় পূর্বেও দেখছিলাম, কেমন সুন্দর কমলা, তারপরে কলা আর ইত্যাদি ইত্যাদি দিয়া প্রতিষ্ঠানের সবাইকে আপ্যায়ন করতেছে। তারা হয়তো বিভিন্ন কোম্পানির শেয়ার হোল্ডার হতে পারে বা একই প্রতিষ্ঠানের কেউ। তো দেখো আপ্যায়ন খরচটা হচ্ছে তোমার মানে তোমার প্রতিষ্ঠানের সাথে যারা জড়িত তাদেরকে যদি কোনো ব্যাপারে যখন তুমি আপ্যায়ন করবা, মানে নাস্তা টাস্তা করা বা খাওয়া বা দাওয়া বা, এগুলো হচ্ছে আপ্যায়ন খরচ। আমরা গেস্টকে যেভাবে আপ্যায়ন করি আর কি, মেহমান আসলে যেভাবে আপ্যায়ন করি, এভাবেই প্রতিষ্ঠানেও গেস্ট থাকে। প্রতিষ্ঠানের গেস্ট হচ্ছে প্রতিষ্ঠানের ব্যবসায়িক বন্ধু যারা, বা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ যারা আছে তাদের, তারাই হচ্ছে গেস্ট। তো তাদেরকে যখন তুমি আপ্যায়ন করবা, আপ্যায়ন বাবদ যে টাকাটা খরচ হবে সেটাই হচ্ছে আপ্যায়ন খরচ। তো আপ্যায়ন খরচ প্রতিষ্ঠানের একটি ব্যয় হিসাব। তারপরে দেখো মজুরি খরচ। মজুরি খরচটা কি জিনিস? বেতন আর মজুরির মধ্যে কিন্তু পার্থক্য আছে। কি পার্থক্য জানো? এটা হচ্ছে যে বেতন কিন্তু তোমার প্রতিষ্ঠানে একটা ব্যক্তিকে তুমি নিয়োগ দিবা, সে কিন্তু আনলিমিটেড একটা অনির্দিষ্ট সময় পর্যন্ত তোমার কাছে থাকবে, বা একটা বিশাল সময় পর্যন্ত, জেনারেলি এটা 6-7 মাস বা 1 বছরের চেয়েও বেশি হয়। তো তাকে মাসে মাসে তুমি একটা খরচ দি, মানে তার বেতন বাবদ তুমি তাকে পেমেন্ট করবা, এটা হচ্ছে বেতন খরচ। কিন্তু মজুরিটা হচ্ছে একটা নির্দিষ্ট কাজ, যে 1 ঘন্টার একটা কাজ হতে পারে, বা 10টা 10 ট্রাক মাল আনা হতে পারে, বা 10 ট্রাক
মাল নামানো হইতে পারে, 10 ট্রাক মাল উঠানো হইতে পারে, মানে একটা নির্দিষ্ট পরিমাণ কাজের জন্য যখন তুমি কাউকে নিয়োগ দিবা সেটাই হচ্ছে মানে মজুরি খরচ। নিয়োগ দিয়ে যে টাকাটা দিবা আর কি সেটাই হচ্ছে মজুরি খরচ। তো দেখো এখানে ছবিতে দেখতে পাচ্ছ যে কয়েকজন শ্রমিক ইট নিয়ে যাচ্ছে, তো একটা এটা একটা ইট ভাটার ছবি। তো ইট ভাটার কাজগুলা কিন্তু এরকম হয় যে একদিন কাজ করলে 60 টাকা, তাদের কিন্তু আসলে মাসিক কোনো বেতন হয় না। তবে এখন মনে হয় বাড়তে পারে, তবে আমাদের আমি যখন নবম দশমে পড়তাম তখন 60 টাকা ছিল, আমার খেয়াল আছে, আমার অনেক বন্ধু কাজ করতো। তো এভাবে যখন তুমি একটা নির্দিষ্ট দিনে নির্দিষ্ট কাজের জন্য যখন কাউকে পেমেন্ট করবা সেটা হবে মজুরি খরচ। তো মজুরি খরচটাও কিন্তু প্রতিষ্ঠানের একটা ব্যয় হিসাব। এবারে চলো আমরা জানি টেলিফোন, ডাক ও তার খরচ। দেখো তুমি প্রতিষ্ঠানের বিভিন্ন কাজে অনেককে টেলিফোন করতে হতে পারে, চিঠি পাঠাতে হতে পারে, তার বার্তা পাঠাইতে হতে পারে, তবে তার বার্তা আজকাল প্রচলন আছে কিনা জানি না, ডাকের প্রচলন খুবই অল্প, টেলিফোন আর মোবাইলটাই সবচেয়ে বেশি চলছে, এবং কিছুদিন পরে এগুলো থাকবে না, সব ইন্টারনেট কনফারেন্সিং হয়ে যাবে আর কি, স্কাইপে কল দেবে ইত্যাদি, আরো নানা রকম মিডিয়া আছে, নিমবাজ, ফেসবুক, এগুলার মাধ্যমে যোগাযোগ করবে। তো এই যে যোগাযোগের জন্য যে খরচটা, মানে টেলিফোন ডাক ও তারের জন্য যে খরচটা করে সেটাই হচ্ছে টেলিফোন ও ডাক ও তার খরচ। তো এটা প্রতিষ্ঠানের জন্য একটা ব্যয় হিসাব। তো চলো এবারে আমরা মণিহারি সম্পর্কে জানি। তো মণিহারি আর সম্পদ কিন্তু প্রায় একই জিনিস না, একই জিনিস না, মানে সম্পদের একটা ভাগের নাম হচ্ছে মণিহারি। তো কেমন ধরো সম্পদ বলতে তো আমরা বুঝি চেয়ার টেবিল আসবাবপত্র, দালান খোটা কোঠা, তারপরে ফ্রিজ, টেলিভিশন, যন্ত্রপাতি ইত্যাদি অনেক কিছু, সরি এগুলাই হচ্ছে সম্পদ। তো এগুলা তো সম্পদ, তো সম্পদের একটা ভাগের নাম কিন্তু যন্ত্রপাতি, যেমন ধরো যেগুলা দিয়ে আমরা পণ্য উৎপাদন করি এগুলো হচ্ছে যন্ত্রপাতি, আবার যেগুলা ব্যবহার করি যন্ত্রপাতি যন্ত্রপাতি এগুলো হচ্ছে সরঞ্জাম, যেমন যেগুলা মানে আমাদের কাজে সহায়তা করে, যেমন ফ্যান, বাতাস দেয়, টেলিভিশনে আমরা খবর দেখি, কোনো প্রতিষ্ঠান টেলিভিশন থাকতেই পারে, ফ্রিজ থাকতে পারে কোনো জিনিস রাখার জন্য, তো এগুলো হচ্ছে সরঞ্জাম, অফিসের সরঞ্জাম। আবার ধরো চেয়ার টেবিল আসবাবপত্র এগুলাকে কিন্তু অফিস সরঞ্জাম বা যন্ত্রপাতি বলে না, এগুলাকে বলে আসবাবপত্র। তো সবগুলাই কিন্তু সম্পদ, কিন্তু কাঠের জিনিসগুলা বা প্লাস্টিকের ব্যবহার্য জিনিসপত্র গুলা কিন্তু মানে আসবাবপত্র হিসাবে পরিচিত। তো মণিহারি কাকে বলে? তো মণিহারি গুলা বোঝার জন্য আমি তোমাদেরকে বলতে পারি ছোটখাটো যে যন্ত্রপাতি গুলা এগুলো হচ্ছে মণিহারি, যেমন ধরো পেপার ক্লিপস, তারপরে আলপিন, পিন, তারপরে ক্লিপ, তারপরে নানা রকম কাটা, তারপরে পেপার ক্লিপ হোল্ডার, এই জিনিসগুলো হচ্ছে মানে পেপার মানে কাগজ ফেলার ঝুড়ি, মানে বিশেষ করে 1 টাকা থেকে ধরো 500 টাকা পর্যন্ত জিনিসগুলোকে মণিহারি হিসাবে বিবেচনা করতে পারো। তো ইত্যাদি জিনিসগুলোকে আমরা যদি মণিহারি হিসাবে বিবেচনা করি তাহলে মণিহারি কি? মণিহারি কিন্তু একটা সম্পদ হিসাব। তুমি দেখো তুমি যদি এই বছরে ধরো একটা নির্দিষ্ট বছরের জন্য যদি তুমি 10,000 টাকা, সরি 10,000 এত না, ধরো তুমি 3,000 টাকার মণিহারি কিনছো, মানে 3,000 টাকার পিন কিনছো, স্টেপলার কিনছো, তারপরে ঘাম কিনছো, আইকা কিনছো, আলপিন কিনছো, ক্লিপ কিনছো, ঝুড়ি কিনছো, এই যে এগুলা কিনলে এগুলো হচ্ছে মণিহারি সম্পদ। এখন এই মণিহারি সম্পদ গুলা কিন্তু তোমার সারা বছরে একই থাকবে না, ধরো 1 বছরের পরে কিন্তু দেখা যাবে যে আলপিন শেষ হয়ে গেছে, আইকা শেষ হয়ে গেছে, এই যেগুলো শেষ হয়ে গেল মানে যেগুলো তুমি ব্যবহার করে ফেললা, মানে ব্যবহৃত মণিহারিটা কিন্তু ব্যয়, মানে যে মণিহারি জিনিসগুলো তুমি ব্যয় করে ফেলছো এগুলো হচ্ছে ব্যয়, আর যেগুলো ব্যবহার করো নাই প্রতিষ্ঠানে আছে এটাই হচ্ছে সম্পদ, মণিহারি সম্পদ। তো মণিহারি একটি সম্পদ হিসাব আর ব্যবহৃত মণিহারি গুলা ব্যয় হিসাব। এবারে চলো জানি নগদ তহবিল। তোমাদেরকে আগেই বলছি যে প্রতিষ্ঠানের সম্বল এবং পুঁজিকে সম্পদ বলে। তো নগদ তহবিল মানে কি? পুঁজি বা নগদ টাকা। তো নগদ টাকাকে কিন্তু তোমরা সম্পদ বলে জানবা, এই জিনিসটা যাতে কখনো ভুল না হয় বা মনে থেকে চলে না যায় যে নগদ টাকাকে সম্পদ বলে বিবেচনা করা হয়, এবং নগদ টাকা সম্পদ, এটা একটা তরল সম্পদ। এবারে চলো আমরা জানি পণ্য ক্রয়। তো পণ্য ক্রয়ের ব্যাপারটা মনে হয় তোমাদেরকে ক্লিয়ার করে ফেলছি পূর্বেই। তো পণ্য ক্রয় হচ্ছে ধরো তুমি যখন তোমার প্রতিষ্ঠানের জন্য কোনো কিছু কিনে আনবা, মানে কোনো কিছু কিনে আনবা বলতে পণ্য ক্রয়, পণ্য বলতে তুমি যেটা বিক্রয় করে আয় রোজগার করো সেটাই হচ্ছে পণ্য। তো সেই জিনিসটা যখন ক্রয় করবা এটা
তোমার ব্যয় বলে বিবেচিত হবে, পণ্য ক্রয়টা একটা ব্যয় হিসাব। এবারে চলো আমরা দেখি পণ্য বিক্রয়। তো পণ্য বিক্রয়টাও পূর্বে আলোচনা করা হয়েছে। বাট্টা বা ছাড় এই জিনিসটা কি? দেখো, তুমি যখন কোনো পণ্য ক্রয় করবা, তখন একটা জিনিস খেয়াল করো। ধরো তুমি বাটা দোকানে গেছো, এক জোড়া জুতা কিনবা, তো জুতার দাম হচ্ছে 1,000 টাকা। তো তুমি যদি 1,000 টাকা একদম নিট মূল্য, মানে এটা থেকে কোনো প্রকার মানে কম টম হবে না, তো তুমি যদি বলে টোলে কোনো রকমে 1,000 টাকার জুতা জোড়াটা তুমি যদি মানে কিছু কমে, মানে 950 টাকা দিয়ে কিনতে পারো, মানে 50 টাকা কমে কিনো, তাহলে দেখো তুমি কিন্তু কিনছো 1,000 টাকার জুতা, বাট তুমি কিনছো 990 টাকা দিয়ে। তো এই সরি, 950 টাকা দিয়ে তুমি কিনছো, এই যে 50 টাকা কমে কিনলা, এই টাকাটা কিন্তু বাটরা মানে ছাড় পাইছো, তুমি মাপ পাইছো, কমে পাইছো। এই যে কমে পাওয়াটা, এটাই হচ্ছে বাটা বা ছাড়। তো বাটা পাইতেও পারো, দিতেও পারো। তো সেটা আমরা পরে জানবো, প্রাপ্ত বাটা এবং প্রদত্ত বাটাটা কি। তো বাটা জিনিসটা হচ্ছে লিখিতভাবে বললে বলা যায় পণ্য সেবা বা সম্পদ ক্রয় বিক্রয়ের সময় বা দেনা পাওনা পরিশোধের সময় মোট মূল্য থেকে যে পরিমাণ টাকা ছাড় দেওয়া হয় সেটাই হচ্ছে বাটা। তো তোমাদেরকে তো বললাম পণ্য ক্রয় বিক্রয়ের সময়। তো তুমি যদি কোনো সম্পদ ক্রয় করো, ক্রয় করার সময় যদি তার নির্দিষ্ট মূল্য থেকে যদি কম দিতে পারো, সেটাও তোমার বাটা বলে গণ্য হবে। আবার ধরো তুমি দেনা পাওনা পরিশোধের সময়, ধরো তুমি দেনা পাওনাদারকে পরিশোধ করতে গেছো, তোমার কাছে কেউ একজন টাকা পায়, ধরো সাপোজ ধরো 10,000 টাকা পায়, এখন তুমি তাকে টাকাটা পুরোপুরি পরিশোধ করতে যাবা, যাওয়ার পরে তুমি তাকে বলছো আর কি যে ভাই আমার কাছে তো টাকা খুব একটা নাই, অভাবে আছি, আচ্ছা ধরেন এই ধরেন 9,500 টাকা, আর আমি 500 টাকা দিতে পারবো না, এটা মাফ করে দিয়েন। তো এই যে 500 টাকা তুমি কম দিয়া যদি চলে আসতে পারো তোমার পাওনাদারে, তাহলে এই 500 টাকা হচ্ছে ডিসকাউন্ট বা বাট্টা বা ছাড়। তো নিশ্চয়ই বাট্টা জিনিসটা বুঝতে পারছো, জাস্ট কোনো কিছু পরিশোধ করার সময় নিট টাকাটা থেকে যদি তুমি কিছু কম দিতে পারো সেটাই হচ্ছে বাট্টা। তো বাট্টা বলছিলাম, বাট্টার ধরন আছে, বাট্টা হচ্ছে 2 ধরনের, একটা হচ্ছে প্রাপ্ত বাট্টা আর একটা হচ্ছে প্রদত্ত বাট্টা। তো প্রাপ্ত বাট্টাটা হচ্ছে কি জানো, ধরো তুমি যখন বাট্টা পাবা, মানে তুমি যখন কম দিতে পারবা, ছাড় পাবা, তাহলে সেটা হচ্ছে প্রাপ্ত বাট্টা। যেমন ধরো তুমি যদি পাওনাদারকে পরিশোধ করতে গিয়ে টাকা কম দিতে পারো, তাহলে এই বাট্টাটা হচ্ছে কি প্রাপ্ত বাট্টা, মানে তুমি কমে দিতে পারছো, মানে তুমি 500 টাকা কম দিছো, তাহলে এই যে ছাড়টা, এই ছাড়টা হচ্ছে যাকে তুমি টাকাটা দিছো পাওনাদার তোমারে মাফ করে দিছে আর তুমি মাফ নিয়ে আসছো, তাহলে এটা হচ্ছে প্রাপ্ত বাট্টা। তো প্রাপ্ত বাট্টা একটা আয় হিসাব। আর প্রদত্ত বাট্টাটা কি জিনিস জানো, কি জিনিস সেটা তো বললামই। প্রদত্ত বাট্টাটা হচ্ছে বাটা তো বললামই, প্রদত্ত বাটাটা হচ্ছে ওই যে দেনাদার যখন তোমাকে টাকা দিতে আসলো, তখন করলো কি, সে যখন তোমাকে টাকা দিতে আসলো সে কিছু টাকা কম দিয়ে বললো আর দিতে পারবো না, মাফ করে দেন। তো তুমি তো যদি তাকে টাকাটা মাফ করে দাও, ধরো সে যদি তোমাকে, তুমি যদি তার কাছে 10,000 টাকা পাও, তো সে টাকা দিতে এসে তোমাকে 9,900 টাকা দিল, 100 টাকা দিবে না, তো বললো যেটা মাফ করে দিন, তুমি যদি মাফ করে দাও তাহলে এই মাফটা তুমি করছো আর সে বাট্টাটা তোমার কাছ থেকে নিয়ে নিল, মানে সে বাট্টা পাইছে তুমি তারে বাট্টা দিছো। তো সে কি করলো সেটা না, সেটা তোমার দেখার বিষয় না, তুমি দেখো তুমি কি করলো, তুমি তাকে মাফটা দিছো, 100 টাকা মাফ দিয়ে দিছো। তো এই যে মাফ দিছো, এটা হচ্ছে প্রদত্ত বাট্টা, মানে তুমি তাকে বাট্টা দিছো, তুমি তাকে ছাড় দিছো। এই প্রদত্ত বাট্টাটা তাহলে একটা ব্যয় হিসাব। তো মনে রেখো, প্রাপ্ত বাট্টা একটা আয় হিসাব, অন্যদিকে প্রদত্ত বাট্টা একটা ব্যয় হিসাব। তো চলো এবারে আমরা উত্তোলনের সুদ সম্পর্কে জানি। তো আমরা জানি মালিক প্রতিষ্ঠানকে মূলধন দেয়, আর প্রতিষ্ঠান এই মূলধন বিনিয়োগ করে যে আয় করে তা আবার মালিককে দিয়ে দেয়। তো মালিক প্রতিষ্ঠানে মূলধন দেয়, আবার উত্তোলনও করতে পারে। এখন উত্তোলন করলেও কি সুদ দিতে হয়? হ্যাঁ, কোন কোন ক্ষেত্রে দিতে হয়, চলো আমরা বুঝি কখন দিতে হয়। তো তোমরা দেখতে পাচ্ছ এক পাশে প্রতিষ্ঠান, অন্য পাশে মালিক পক্ষ। তো মনে করো যে এই প্রতিষ্ঠানটি পরিচালনার জন্য মালিক পক্ষ প্রতিষ্ঠানকে মূলধন দিছে 6 লক্ষ টাকা। তো 6 লক্ষ টাকা যে দিছে, তো এখানে এই প্রতিষ্ঠানটার মালিক হচ্ছে 6 জন।
তো 6 জন হচ্ছে অংশীদার, অংশীদারি ভাবে তারাই ব্যবসা প্রতিষ্ঠানটা পরিচালনা করে। তো 6 জন অংশীদারের প্রত্যেকে 1 লক্ষ টাকা করে, মোট 6 লক্ষ টাকা এই প্রতিষ্ঠানকে দিছে। তো এখন এই 6 লক্ষ টাকা দিয়ে প্রতিষ্ঠান কি করবে? প্রতিষ্ঠান এই টাকাটাকে বিনিয়োগ করবে, তার বিভিন্ন কাজে লাগাবে, লাগানোর পরে প্রতিষ্ঠান আয় করবে, আয় করে এই 6 জন মালিককে টাকাটা, মানে আয়ের টাকাটা ভাগ করে দিবে। এখন দেখো, প্রতিজন মালিক প্রতিষ্ঠানকে কত টাকা দিছে? মাত্র 1 লক্ষ টাকা করে দিছে, এবং টোটাল হচ্ছে 6 লক্ষ টাকা। তারা যখন লাভটা ভাগ করে নেবে, সেটাও কিন্তু সমান ভাগে ভাগ করে নিব। তো সমান ভাগে যদি ভাগ করে নেয়, তাহলে তারা সমান টাকা দিয়ে প্রতিষ্ঠান চালাইতে হইব। কেউ যদি 50,000 টাকা দেয় এই প্রতিষ্ঠানের জন্য, তাহলে কিন্তু সে সমান, মানে আয়ের মধ্যে সমান ভাগটা পাবে না। কেন পাবে না? কারণ সবাই দিছে 1 লক্ষ টাকা কইরা, একজন যদি দেয় 50,000 টাকা, তো যে 1 লক্ষ টাকা দিছে, সে কি, সে যত টাকা মুনাফা পাবে বা আয়ের ভাগ পাবে, যে 50,000 টাকা দিছে, সে কিন্তু তার সমান পাবে না। কেন পাবে না? সে কম টাকা দিছে, এই কারণে সে মুনাফাটাও একটু কম পাবে। তো এই ধারণাটার উপরে ভিত্তি করেই ধর মালিক পক্ষ যখন প্রতিষ্ঠানকে মূলধন দেয়, তো এখন কোন একজন মালিকের মনে হলো যে তার খুব টাকার ক্রাইসিস, এখন সে তো প্রতিষ্ঠানের মধ্যে 1 লক্ষ টাকা বিনিয়োগ করছে, তো সে এই টাকার কিছু একটা অংশ তুলে নেবে। মনে করো 50,000 টাকা তুলে নিল, তো 50,000 টাকা যখন উড়াই নিল, তখন কিন্তু প্রতিষ্ঠানের মূলধন হয়ে যাবে কত? 5,50,000 টাকা হয়ে যাবে। কারণ 6 লাখ টাকা মূলধন, একজনে 50,000 টাকা উঠে নিছে, তো মূলধন হয়ে যাবে 5,50,000 টাকা। তো সেই 5,50,000 টাকা বিনিয়োগ করলে প্রতিষ্ঠানের 6 লক্ষ টাকা বিনিয়োগ করে যে আয়টা হইতো, 5,50,000 টাকা বিনিয়োগ করলে কিন্তু সে আয়টা হবে না, কিছুটা কম হবে। তো এই যে কম হবে, কিন্তু লাভটা ভাগ করে নেওয়ার সময় তো 6 জনের ঠিকই সমান ভাগ নেবে। তো এই যে আয়ের ক্ষেত্রে যে সে 50,000 টাকা যে উঠায় নিল, এই কারণে যে আয়টা কমে গেল, এই আয়ের অংশটা কে ফিল আপ করবে? মানে এই যে কমে গেল আয়টা, এটা কে দিবে? তো এই কারণে যখন অংশীদারি ব্যবসায় হয়, আর মালিক পক্ষ যখন, কেউ কোনো মালিক যখন, অংশীদার যখন প্রতিষ্ঠান থেকে তার বিনিয়োগকৃত মূলধনের কিছু অংশ টাকা উঠায় নিয়ে যায়, তখন ওই উত্তোলনের টাকার উপরে প্রতিষ্ঠানকে একটা পরিমাণ, নির্দিষ্ট পরিমাণ টাকা সুদ দিতে হয়। তো এই কারণেই ধরো যে টাকাটা বিনিয়োগ করে প্রতিষ্ঠান আয় করত, তো এই আয়ের অংশটা কিন্তু মালিককে দিতে হয়। তো এই কারণে প্রতিষ্ঠান থেকে মালিক যখন উত্তোলন করে কোনো কিছু নগদ টাকা বা যাই কিছু উত্তোলন করুক, তো সেই উত্তোলনের উপরে কখনো কখনো সুদ দিতে হয়। কখন সুদ দিতে হয়? যখন অংশীদারি হয়ে যায় প্রতিষ্ঠানটা। তো এই ক্ষেত্রে মালিক যখন, তাহলে আমরা বুঝতে পারলাম যে মালিক যখন প্রতিষ্ঠান থেকে উত্তোলন করে, তো সেই উত্তোলনের উপরে মালিক প্রতিষ্ঠানকে সুদ দেয়। এখন তুমি কার হিসেব করছো? তুমি কি মালিকের হিসেব করছো না প্রতিষ্ঠানের হিসেব করতেছো? নিশ্চয়ই প্রতিষ্ঠানের হিসেব করছো। তো প্রতিষ্ঠানের হিসেব যখন করবা, তখন তোমার কাছ থেকে মালিক উত্তোলন করে টাকা নিল, এবং এর কারণে মালিক তোমারে উত্তোলনের সুদ দিল। কারণ মালিক উত্তোলন করে টাকা নিচ্ছে, সুদটা তো মালিক কি তোমাকে দিবে? তো তুমি হচ্ছ কে? তুমি হচ্ছ প্রতিষ্ঠান। তো তোমাকে, তোমাকে অর্থাৎ প্রতিষ্ঠানকে যখন মালিক উত্তোলন করার কারণে সুদের টাকাটা প্রদান করবে, তো এই সুদের টাকাটা প্রতিষ্ঠান পাবে। তার মানে কি? এই উত্তোলনের সুদটা প্রতিষ্ঠানের একটা আয় হিসাব। তো আমরা বলতে পারি মালিকের কাছ থেকে প্রতিষ্ঠান উত্তোলনের উপর সুদ পায়। কে পায়? প্রতিষ্ঠান পায়। কার কাছ থেকে পায়? মালিকের কাছ থেকে পায়। তাই উত্তোলনের সুদ প্রতিষ্ঠানের জন্য একটা আয় হিসাব। তো চলো এবারে জানি ব্যাংক জমার সুদ জিনিসটা কি। দেখো, প্রতিষ্ঠান তার নগদ অর্থ বিভিন্ন হিসাবের মাধ্যমে ব্যাংকের মধ্যে জমা রাখে। তো তোমরা এক পাশে প্রতিষ্ঠান দেখছো, আরেক পাশে ব্যাংক। মনে করো যে প্রতিষ্ঠান ব্যাংকে কিছু নির্দিষ্ট পরিমাণ টাকা জমা রাখলো। তো এই জমা রাখার ফলে ব্যাংক কিন্তু এই জমাকৃত টাকাটা বিনিয়োগ করবে, বিনিয়োগ করে ব্যাংক আয় করবে। তো এই যে আয় করবে, আয়ের একটা অংশ কিন্তু প্রতিষ্ঠানকে দেবে। কেন দেবে? কারণ প্রতিষ্ঠানের টাকাটা ব্যাংক বিনিয়োগ করে আয় উপার্জন করছে, এবং এই আয়ের একটা অংশ কিন্তু প্রতিষ্ঠান পাও না। তো কেন পাও না? কারণ প্রতিষ্ঠানের টাকাটাই তো বিনিয়োগ করছে ব্যাংক, এই কারণে ব্যাংকের বিনিয়োগের যে লাভের অংশ থেকে একটু কিছুটা টাকা পাও না। তো ব্যাংক করে কি, প্রতিষ্ঠান বা কেউ যখন ব্যাংকে টাকা জমা রাখে, তখন সেই টাকাগুলো বিনিয়োগ করে, বিনিয়োগ করার ফলে যে আয় হয়, এই আয়ের থেকে কিছু একটা অংশ
মানে ওই ব্যক্তি বা প্রতিষ্ঠানকে দিয়ে দেয়। তো এই যে দিয়ে দেয়াটা, এই দিয়ে দেয়াটাই হচ্ছে মানে সুদ, ব্যাংক সুদ। তো ব্যাংক জমা, ব্যাংকে যখন তুমি জমা দিবা, তখন ব্যাংকে তোমাকে মাস শেষে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা সুদ হিসাবে দেবে। তো তুমি প্রতিষ্ঠানে অর্থ জমা রাখলা, আর ব্যাংক কি করলো, তুমি অর্থ কোথায় জমা রাখছো, ব্যাংকে জমা রাখছো, প্রতিষ্ঠান না, তুমি প্রতিষ্ঠানে, সরি, তুমি তো প্রতিষ্ঠান আর তুমি টাকা জমা রাখছো ব্যাংকে। তো ব্যাংক তোমাকে এই জমা টাকার উপরে সুদ প্রদান করবে। তার মানে তুমি তো প্রতিষ্ঠান, তুমি কি পাবে, সুদটা পাবে না, ব্যাংক জমার সুদটা তুমি পাবে। তো যদি তুমি ব্যাংক জমার সুদটা পাও, তাহলে নিশ্চয়ই এটা তোমার একটা আয়। তো লিখিতভাবে বলতে পারি, প্রতিষ্ঠান তার অর্থ বিভিন্ন হিসাবে ব্যাংকে জমা রাখে। জমাকৃত অর্থের উপর ব্যাংক বিভিন্ন হারে প্রতিষ্ঠানকে সুদ প্রদান করে। তাই ব্যাংক জমার সুদ প্রতিষ্ঠানের জন্য একটা আয় হিসাব। এবারে চলো আমরা জানি পকেটমার ছিনতাই বা চুরি জিনিসটা কি। এই জিনিসটা অনেক হইতে পারে। চুরিটা কিরম হইতে পারে, ধরো তুমি যে প্রতিষ্ঠানের মধ্যে যারা হিসাব রক্ষক রাখছো, হ্যাঁ, নিজেও চুরি করতে পারে, আবার অনেক ছিসকাসুর আইসাও গোপনে টাকা নিয়ে যেতে পারে কিছু টাকা। তো এভাবে চুরি হইতে পারে প্রতিষ্ঠানের টাকা। আবার ধরো পথের মধ্যে তুমি টাকা নিয়ে যাচ্ছ, ব্যাংকে জমা দিবা বা কোনো মাল কিনবা, এখন টাকাটা পকেট মানে রাস্তা থেকে মানে তোমার কাছ থেকে কেউ টান দিয়ে নিয়ে চলে গেলো, এটা হচ্ছে ছিনতাই। আর পকেট মারটা তো বুঝবি, তুমি হাঁটতেছো, তোমার পকেট কাইটটা ঠুস করে বা গোপনে তোমার পকেট থেকে টাকাটা নিয়ে গেল, তো এটা হচ্ছে পকেট মার ছিনতাই বা চুরি। তো প্রতিষ্ঠানের টাকা যখন পকেট মার নিয়ে যাবে বা ছিনতাই হয়ে যাবে বা চুরি হয়ে যাবে, তো এটা নিশ্চয়ই প্রতিষ্ঠানের জন্য একটা ক্ষতি। তো চুরি, ছিনতাই, পকেট মার ইত্যাদি প্রতিষ্ঠানের জন্য ক্ষতি, আর ক্ষতিটাকে আমরা আমরা হিসাববিজ্ঞানের ভাষায় ব্যয় বলি। তো চুরি, ছিনতাই, পকেট মার হওয়াটা কি হবে, প্রতিষ্ঠানের জন্য ব্যয় হিসাব বলে গণ্য হবে।